Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মানুষকে কোরআন শিক্ষা দিয়ে অথবা ইমামতি করে অনেকেই টাকা পয়সা নেয়, এটা নেওয়া জায়েজ আছে কিনা, অথবা ওয়াজ করে অনেকেই টাকা নেয়, এটা জায়েজ আছে কিনা, সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। তো ইমামতি করে আপনার কোরআন শিক্ষা দিয়ে অথবা ওয়াজ করে মানুষকে ওয়াজ নসিহত করে টাকা নেওয়া, এটা আপনার জায়েজ নেই। আমি স্পষ্ট করতেছি, আলোচনাটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন, নতবা বুঝবেন না, এটা জায়েজ নেই। কেন নেই? আমরা যদি পূর্বের রাসূলের হাদিসগুলো দেখি তাহলে সেখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ রয়েছে, বা পূর্বের যুগের আলেম ওলামাদের ফতোয়া দেখি তাহলে কিন্তু স্পষ্ট রূপে উল্লেখ আছে যে কোরআন শিক্ষা দিয়ে ওয়াজ করে মসজিদ ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই। পূর্বের যুগের আলেম ওলামা তো এটাকে হারামও ঘোষণা দিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন বর্তমানের আলেম ওলামারা কেন জায়েজ বলতেছে আমি বিষয়টি স্পষ্ট করতেছি। বিষয়টা হলো যে কোরআন শিক্ষা দিয়ে যে টাকা নেয়, এটা পূর্বের যখন তারা এটা নিষিদ্ধ করা হয়েছিল, টাকা নেওয়া হারাম, তখন এটা রাষ্ট্রের যিনি সরকার ছিলেন তার এটা আবশ্যক ছিল, তার দায়িত্ব ছিল যখনই সন্তান হবে তাদের সকলকে দিনই শিক্ষা দেওয়া, এটা সরকারের দায়িত্ব ছিল, সরকারের এই দায়িত্ব নিয়েছিলেন এবং মসজিদের ইমাম নিযুক্ত করার দায়িত্ব ছিল সরকারের। কিন্তু বর্তমানে আমাদের দেশের সিস্টেম কিন্তু সেটা নেই এবং সেটাও আমাদের দেশের প্রথা নয়, যার কারণে আপনি যদি একজন মানুষকে নিযুক্ত না করেন, যদি সাধারণভাবে থাকে যে একজন ইমাম সাহেব যে এলাকার মধ্যে নামাজ পড়াতে পারে সেই পড়াবে, কোনো অসুবিধা নেই। তো এই নিয়মটা যদি চালু হয়ে থাকে, যেহেতু কেউ নির্ধারিত নেই, সকলেই ভাববে কি যে না অমুকে পড়াবে, আমি এখন গাছ লাগাইতেছি গাছ লাগাই, আমি ধান কাটতেছি কাটি, আমি ফসল লাগাইতেছি ফসল লাগাই, অথবা আমি এই মুহূর্তে ব্যবসা করতেছি ব্যবসা করি, তো এমন ধারণা হবে মানুষের মধ্যে, তখন কেউই কিন্তু ঠিকমতো ইমামতির জন্য মসজিদে আজান দেওয়ার জন্য হুজুরকে খুঁজে পাবে না, সকলেই সকলের কাছে ব্যস্ত থাকবে। এই বিষয়গুলো বিবেচনা করে, তাছাড়া আপনি যে একজন হুজুরকে রাখলেন, হুজুর যদি আপনার অন্য কোন হুজুরের তো ফ্যামিলি আছে, হুজুরেরও তো সংসার আছে, সেগুলো যদি সে চালাতে চায়, তখন কিন্তু সে যদি সারাদিন ইমামতি করে আর বেতন নেওয়া জায়েজ না হয়ে থাকে, তাহলে তার ফ্যামিলি চলবে কিভাবে? এই বিষয়টাও কিন্তু বিবেচনায় রাখতে হবে। এই জন্য এই বিষয়গুলো বিবেচনায় রেখে ইমাম সাহেবের এক কথায় বলতে গেলে সময় যে সেখানে দিতেছেন, এই সময়টা দেওয়ার কারণে তার কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ, এবং মসজিদে ইমামতি করে মসজিদে আজান দিয়ে এবং মানুষকে ওয়াজ নসিহত করে টাকা নেওয়া জায়েজ। তবে এক্ষেত্রে বলবেন যে হুজুররা তো কন্ট্যাক্ট করে ওয়াজ করে, এটা জায়েজ আছে কিনা? তো এই ক্ষেত্রে আমি বলবো যে কন্ট্যাক্ট করে যারা ওয়াজ করে এটা কিন্তু তারা ঠিক করতেছে না, এটা হচ্ছে তাদের ভুল, এটা তারা অতিরিক্ত নিতেছেন, অথবা কেউ কেউ লক্ষ লক্ষ টাকা দিয়ে ওয়াজ করে, আবার কেউ কেউ হেলিকপ্টার দিয়ে এসে ওয়াজ করে, এটা হচ্ছে তাদের ভুল আর এটা কিন্তু মোটেও ঠিক না। এটা এক ক্ষেত্রে বোঝা যায় যে সে মানুষের উপর একটা জিনিস চাপিয়ে দিল, একজন মানে সে একটু ভালো ওয়াজ করতে পারে এই জন্য সে একেবারে মানুষের কাছে আসলো, আমাকে টাকা দিতেই হবে, লক্ষ লক্ষ টাকা ছাড়া আমি যাব না, এমন একটা ভাব দেখায় অনেক হুজুররা, যার কারণে এটা তাদের জন্য অতিরিক্ত মানুষের উপর জুলুম করার কারণে এটা হারাম হয়ে যাবে, তাদের অতিরিক্ত যেভাবে তারা নিতেছে এটা হারাম হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করে না, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ, আল্লাহ তাআলা মানুষের উপর যারা পরিমাণ জুলুম করে না, যিনি স্রষ্টা মানুষকে বানিয়েছেন তিনি যদি মানুষের উপর কোনো পরিমাণ জুলুম না করেন, তাহলে আমরা একজন মানুষ হয়ে অন্য মানুষের উপর কিভাবে জুলুম করি, আর জুলুম করে সেটা আমরা কিভাবে জায়েজ করে নিই, এটা হারাম হয়ে যাবে অতিরিক্ত নিলে। আর আল্লাহ তাআলা আরেকটা আয়াত আছে কোরআনের মধ্যে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। তো যারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ওয়াজ করেন, মানুষের কষ্ট হয়ে যায় যে হুজুর কি ভালো লেগেছে, যেন হুজুরকে আনবো, আর হুজুরকে আনলে মানুষ মাহফিলের মধ্যে মানুষও হবে বেশি, তো হুজুরকে আনি। তো এভাবে যারা মানুষকে আনে টাকা দিয়ে ওয়াজ করায়, তো মানুষেরও কিন্তু কষ্ট হয়ে যায়, লক্ষ টাকা মানুষের নিকট কালেকশন করতে হয়, তো কালেকশন করে তাকে দেওয়া এটাও কিন্তু কষ্ট হয়ে যায়। এজন্য সুপ্রিয় হাজিরিন, এটা জুলুম হয়ে যাবে, আল্লাহ তাআলা মানুষের উপর সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। তো আমরা কিভাবে মানুষের নিকট থেকে লক্ষ টাকা নেওয়ার জন্য মানুষের নিকট থেকে বেশি বেশি কালেকশন করতেছি, মানুষকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছি, এটা কখনোই ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করেন। তবে প্রয়োজন মতো, প্রয়োজনের অতিরিক্ত নেওয়া ঠিক না, আপনি প্রয়োজন মতো যতটুকু সময় আপনার নষ্ট হয়েছে, আপনার যতটুকু না হলেই নয় ততটুকু নিতে পারেন। আর যে হুজুরদের সামর্থ্য আছে, লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়ি আছে, তারা তো না নিলেও পারেন। তো আশা করছি বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এমনই আপডেট পেতে করে এবং হাদিস থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।